يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم ما أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে লাইলাতুল কদরে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলা কি বলবেন সম্মানিত ভাই এ মর্মে হাদিস রয়েছে আনবি হরায়াতা আনহু আনি নবী সালাম কনসামা রানা ইমানা নোয় হাতিস আল্লাহুমা তকদ্দা মিন জাম্ ওমান কমা লাইলাত কদরি ইমানা নোহিস আল্লাহুমা তাকাদ্দি রাহুল বুখারি মুসলিম বুখারি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন দুই হাজার চোদ্দ নম্বর হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে আল্লা সুবাহানা তার আগের খাতা মাফ করে দিবেন এরপরে বলছেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে তারা বিশ সালাত অথবা তাহাজ পড়বে তার আগের গুনা খাতা আল্লাহ আল্লা মাফ করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং নেকির আশা নিয়ে জাগ্রত হবে আল্লাহ সুবাহানা তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবাহানা তালা বলেন ইন্না আনসাল্লাহ হফি লাইলাতুল কদরি ওমা আদর আকামা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি হৈরুম মিন আলফি সাহার এখানে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে নিশ্চয় আমি নাজিল করেছি এ কুরআন মহা মহিমাম্বিত রাত্রিতে সম্মানিত রাত্রিতে আর আপনি কি জানেন মহা সম্মানিত মহিমাম্বিত রাত্রি কি মহিমাম্বিত বা সম্মানিত রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার মানে লাইলাতল কদর হাজার মাস থেকে মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফ্রেস্তাগুণ এবং রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয় রুহ এখানে ফ্রেস্তা জিব্রিল alaihisalam ruh bolte jibril alaihisalam uh, sei রাত্রি শান্তি 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 ফজর হওয়া পর্যন্ত থাকে তার মানে লাইলাতুল কদরে কেউ যদি এবাদত বাদতবন্দি করে হাজার মাস থেকেও সেটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাই এটা ফজর পর্যন্ত থাকে তাই যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে আমরা লাইলাতুল কদরে এ বন্দিগির মাধ্যমে আমরা কাটাবো আর লাইলাতুল কদর নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কোনো হাসই হাদিস নেই যারা আমরা দেখা যাই আমাদের দেশে বিভিন্ন ভাবে আমরা পালন করি যে আমরা সাতাইশ তারিখে আমরা লাইলাতুল কদর বলে সবাই এই দিবস এভাবে আমরা পালন করি রাত্রি যে না এটা হাজ দ্বারা এক রাত্রি আপনি করবেন এটা আপনার হাজ দ্বারা প্রমাণিত নয় তাই আপনাকে বলা হয়েছে যে আপনি শেষ দশকে শেষ দশকে আপনি মাধ্যম মাধ্যমে কাটাবেন যে হাদিসটির আগে বলেছি অন্যভাবে উত্তর দেওয়াতে এখানে ইমাম বুখার রাহমাল্লাহ হাদিসটি নিয়ে এসেন দুই হাজার চব্বিশ নম্বর হাদিস আয়সা থেকে বনে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন শেষ দশক চলে আসতেন না শেষ দশক রমজান মাসের বিশ তারিখের পর শেষ দশক তখন তিনি এই জন্য প্রস্তুত হতেন এবং তিনি রাত্রে জাগতেন আর পরিবারদের জাগাতেন জি এরপরে যে হাদিস জানি আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস এবং বখর রহমাল্লাহ নিয়েছেন দুই হাজার সতেরো নম্বর হাদিস যেখানে তিনি বলছেন যে লাইলাতুল কদর বিত বিজোড় সংখ্যাগুলাতে তালাশ করার জন্য বলছেন রমজান মাসের শেষের দশকের বিজোড় যেগুলা সংখ্যা রয়েছে একুশ তেইশ তারপর পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলাতে দেখার জন্য বলছেন আমরা সেগুলা তালাশ করব এ বাদতের মাধ্যমে আমরা কাটাবো আর নির্দিষ্ট করে সাতাইশা রমজানকে আমরা যেটা আমরা এবাদবন্দি করি লাইলাতুল কদর বলি এটা শহীহাজ দ্বারা প্রমাণিত নয় যা আমরা করি এগুলা ভুল করি আপনার জীবনে আর এ সময় পাওয়া যাবে না হতে পারে এ রমজান পেয়েছেন সামনে রমজান নাও পেতে পারেন তাই আপনি শেষ দশকে আল্লাহ রসুলসাল্লা সালেবন্দি করেছেন আপনি নিজে করবেন পরিবার পরিজনকে জাগাবেন কোরআন পড়বেন সালাদ পড়বেন এ বাদতবন্দি করবেন নিজে পড়বেন আপনার পরিবার পরিবারজনকে জাগাবেন এটাই হলো আল্লাহ রসুল সাল্ল সাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করাই আপনার জন্য আমার জন্য করলেন তাই আপনাকে লাইলাতুল কদর দেখার প্রয়োজন নেই আপনি এবাদতবন্দি করলেই সে রাত পেয়ে গেলে ইনশাল্লাহ হাজার মাসের সমান স্বলাদ আপনি পেয়ে যাবেন তাই লাইলাতুল কদরে যেগুলা বর্জনীয় তা হল যে লাইলাতুল কদর আপনার সে রাত আসলে যেমন সাতারা সাতাশা রাত আসলেই পটকা ফোটায় অনেকে অনেকে আপনার সে রাত্রে দেখা যায় গরু খাসি জবাই করে ধুমধাম করে তারা যেন একটা অনুষ্ঠান করে এগুলা সহিজ দ্বারা প্রমাণিত নয় বরং যেগুলা শেষ দশক আল্লাহ রসুলসাল্লা সাল্লাম জাগতে বলেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগাছেন জাগাইছেন ইবাদতবন্দি করেছেন তো আমরা শেষ দশক যদি নাও পারি অন্তত যেগুলা বিজোর সংখ্যা রয়েছে আমরা সেগুলো চেষ্টা করব নির্দিষ্ট করে সাতাশ এর আমরা না জেগে বরং যেগুলা বিজোর যা রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এগুলাতে আমরা জাগ্রত থেকে ইবাদতবন্দি বাদতবন্দি করবো আর যেটা খাবার তৈরি করে দামদম করে দেখা যায় মানুষের শুধু খাই কিন্তু এই হয় না তাই এগুলা থেকে দূরে থাকায় এগুলা বর্জনের বিষয় এগুলা বর্জনের বিষয় তারপরে দেখা যায় যে কেউ আসলে পরে পটকা ফুটাই ঈদের রাত্রে যেমন পটকা ফোটাই তারা অনুরূপী তারা আপনার সাঁতা সেরোজনে আসলে পটকা ফোটায় এগুলা বর্জনের বিষয় অনুরূপী বর্জনের বিষয়ে নির্দিষ্ট করে এক রাতে এবাদত করা এটা সহাজ দ্বারা প্রমাণিত নয় তাই এটাও বর্জনীয় বিষয় এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই অনেকে দেখা যায় যে সে রাত্রিতে ওয়াজ নসিহত করে গোটা রাত্রি কেটে দেয় কাটিয়ে দেয় মানুষকে এ বাদতবন্দি করার সুযোগ দেয় না এটাও বর্জনের বিষয় তাই ও রাত্রিতে নিজে নিজে এ বাদতবন্দি করবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে নিজে জাগবে তাই যে শেষ দশক যদি আমরা পারি এতে কাপ অথবা আল্লাহ রসুল সাল্লা যেভাবে জেগেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগেছেন সেটা পারলে আলহামদুলিল্লাহ আর না পারলে অন্তত বিজড় যেগুলা বিজোড় রাত্রি সেগুলা জাগার চেষ্টা করব আল্লাহ রসফ হানা তালা যেন আমাদের এভাবে আমরা করার তৌফিক দান করেন কারণ আল্লাহ সুবাহানা তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই ওই আনুগত্য করলো তাই রসুল সাল্লাহামের আনুগত্যের মাধ্যমে মানব জাতির জন্য ইহকাল পরকাল করলেন আল্লাহ সব হানা বলেন লাকদ কান আলা কুমফি রসুল ইহি ও সতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ তাই আমরা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে যদি জীবনে বাস্তবায়ন করি তাহলেই আপনারা আমার জন্য ইহরকাল পরকাল কল্যাণ হতে পারে নচেত নয় আল্লাহ সব হানা যেন আমাদেরকে

وانتشت روحي وصار الدمع يدري